শ্রেণী থাকে, কিন্তু এটা লক্ষ্মী সরস্বতী একদিকে। হ্যাঁ, প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে, ঠাকুরটাও ভালো হয়েছে, ভালো হয়েছে তো। কি সুন্দর, খুব সুন্দর প্যান্ডেল দেখতে আসছি। মহাসপ্তমী আমরা দুজন শাশুড়ি আর বৌমা মিলে বেরোচ্ছি ঠাকুর দেখতে। রোজই যাবো যাবো করে মানে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কোনো যাওয়া হচ্ছে না, এত ভিড় দেখছি টিভিতে সব জায়গাতে। ঠিক করেছি আইটিআই যাব, রথতলা আইটিআই, তা দুজনে মিলে। তাই সকাল এখন কটা বাজে, এখন হচ্ছে 1:30 বাজে ঘড়িতে টাইম। আমরা এখন চান টান করে একটু খেয়ে দিয়ে রওনা দিচ্ছি, দুপুরবেলা রওনা দিচ্ছি। তা এখন দেখি, শাশুড়িমা রোজই বলছে যাবো না যাবো না ভয়ের চোটে, তা দুজনেই আজকে রওনা দিচ্ছি, দেখি কি পরিস্থিতিতে পড়ি। হ্যাঁ, তারপর আপনাদের সেটা শেয়ার করবো। দুজনে কাকড়াপাড়া এসেছি, ষোলরপল্লিতে দুজনে স্টার্টিং ঠাকুর দেখা স্টার্টিং। এই প্রথম প্রথম ঠাকুর আমরা দর্শন করলাম দুইজনে, তারপরে ঠাকুর আমরা দেখবো। আমরা কোথায় এসেছি বলো? বাঘমোড়ে এসেছি দুজনে, ত্রিপর্ণ যে প্যান্ডেলটা সেখানে ঠাকুর দেখতে এসেছি, ভেতরে ঢুকেছি দুজনে। এখন ভিড় হচ্ছে, নতুনত্ব করেছে, কি সুন্দর হয়েছে। কিরকম বলো? যেরকম এক লাইনই থাকে, কিন্তু এটা লক্ষ্মী সরস্বতী একদিকে, গণেশ একদিকে, এত সুন্দর পিরামিডে এরকম ঠাকুর আমি কোনো কাজ দেখিনি, এবারই দেখছি। সবাই এরকম কিন্তু করে না, এটা অন্যরকম। দেখো ঠাকুরটাকে অন্যরকম করেছে, গণেশটা দেখো একভাবে রয়েছে। কেমন লাগছে বলো? ভাল লাগছে? Thank you.
কেমন খেতে? ভালো আছে? রথতলা তোমার ওই যে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির হয়েছে না, সেই আদলে এই মন্দিরটা তৈরি হয়েছে, ওইখানটা এসেছি আমরা, বুঝেছ? ভেতরে এখনো ঢোকা হয়নি, আমরা এই বাসের লাইনে দাঁড়িয়ে আছি, আমি আর শাশুড়ি মা একটু করে ছাড়ছে, তাও সেরকম ভিড় হয়নি, দিনের বেলা রওনা দিয়েছি। কেমন লাগছে? এটা হচ্ছে বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে তৈরি হয়েছে, আমি আর শাশুড়ি মা এখানে রথতলায়। সুন্দর হয়েছে? কেমন লাগছে? সুন্দর। দেখো মন্দিরের চারিদিকটা দেখেছ, ডিজাইনটা দেখো, অপরটা দেখেছ, অপরের ডিজাইনটা। হ্যাঁ আমরা দিনের বেলা এসেছি বলে একটু ফাঁকা পেয়েছি, এখনই শুরু হয়ে গেছে ভিড়, ভিড়ের মধ্যে মোটামুটি পড়ে গেছি আইটিআই মোড়ে, এখন আইটিআই ঠাকুরটা আমরা দেখতে যাচ্ছি দুজনে। আমরা হ্যাঁ কি বলছো, অসাধারণ শৈল্পিক ভাস্কর্য, দুজন এখানে হাঁটছি বাসের লাইন দিয়ে, বাস দিয়ে ইয়ে করা লাইনে সবার যাওয়ার জন্য পথ করে দিয়েছে, আমরা দুজনে হাঁটছি, পৌঁছাইনি এখন, হাঁটছি দুজনে। এখানে দাঁড়াও, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন লাগছে? কি ভিড়, কেমন লাগছে? কি সুন্দর, খুব সুন্দর প্যান্ডেল দেখতে এসছি, আর কি ভিড় বাবা, চলো আস্তে আস্তে আমরা আসবো, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ভিতরে এখন যাবো। বিকেল 4:45 এখন বাজে, কাছাকাছি কি সামনেই চলে এসছি, একেবারে সামনে, এবার আমরা ঢুকবো, এখনই ভিড় দেখবো, যথেষ্ট ভিড় বেড়ে গেছে। আস্তে আস্তে চলো, ¡Gracias!
ক্লান্ত হয়ে গেছো? হ্যাঁ, একটু রেস্ট নিচ্ছো? ধাক্কা দিয়ে আইটিআই ঠাকুরটা দেখার পর হাঁটতে হাঁটতে তারপরে এসছি কল্যাণেশ্বরী কালী মন্দির, সামনে পড়েছে, আমরা ওটা একটু দেখে আসি। চলো মা যাই। ওপরে উঠবে? কোথায় গেলে? এবার চার দাম, চার দামের লাইন দাঁড়িয়ে আছে, এখনো ঢুকতে পারিনি। আমরা এই যে দুজন ঢুকছি, বাড়ি ঢুকছি, এখন কটা বাজে? সাড়ে আটটা বাজে। দুজনে ঢুকলাম, লাস্টে একদম চার ঘন্টা দেখলাম, দেখে দুজনে ঢুকলাম। কেমন দেখলে ঠাকুর? খুব সুন্দর ঠাকুর, ভালো ঠাকুর হয়েছে। মাকে দেখালাম, খুব সুন্দর, আর লাইটিং গুলো দারুণ করেছে। তাহলে এখানেই আমরা আমাদের ভিডিওটা শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটা দেখবেন।